নমস্কার সবাইকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা এই মুহূর্তের বড় আপডেট রেমাল ঘূর্ণিঝড় নিয়ে পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবে সেই নিম্নচাপ প্রাথমিকভাবে উত্তর পূর্ব দিকে এগোবে শুক্রবার মধ্য বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপে সেটা পরিণত হবে এই গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে অবশ্য ঘূর্ণিঝড় কতটা শক্তিশালী হবে সেই ব্যাপারে মৌসুম ভবন কিছু এখন স্পষ্ট আপডেট দেয়নি এবার লাইভ স্যাটেলাইটের মাধ্যমে দেখাবো সেই গভীর নিম্নচাপের এখন বর্তমান অবস্থান কোথায় হ্যাঁ যে অতি গভীর নিম্নচাপটি যে নিম্নচাপটি এখন ফর্মিং হয়েছে এখানে নিম্নচাপটি আছে আমি ধীরে ধীরে আগে এগানোর চেষ্টা করব। এই গভীর নিম্নচাপটির অভিমুখ কোন দিকে থাকে ভারত বাংলাদেশের দিকে থাকে না মায়ানমারের দিকে থাকে সেটা কিন্তু লাইভ দেখানোর চেষ্টা করছি আমি সরাসরি চলে এলাম একেবারে বুধবার যে বুধবার গভীর নিম্নচাপের যে সৃষ্টি হবে মধ্য বঙ্গোপসাগরে সেটা কিন্তু ক্রমশ এগোচ্ছে তার অভিমুখ ভারত বাংলাদেশের দিকেই যাচ্ছে দেখতে পাচ্ছেন যে অভি অভিমুখ ঘূর্ণিঝড়ের সেই লাইভ স্যাটেলাইটের মাধ্যমে সরাসরি বাইশ তারিখ অতি গভীর নিম্নচাপে পরিণত হবে সেটা আগামী পঁচিশ তারিখ আগামী চব্বিশ তারিখ এবং ফাইনালি পঁচিশ তারিখ ল্যান্ডফল হওয়ার যে এক্সপেক্টেড ল্যান্ডফল উড়িষ্যা ভারত এবং বাংলাদেশের এই জায়গাগুলো বিশাখাপত্তনম ভুবনেশ্বর এবং বাংলাদেশের কিছুটা সঙ্গে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী যে জায়গা সেখানে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে একেবারে তার আপডেট এখনও আলিপুর আহ্বাধর থেকে দেয়নি লাইভ স্যাটেলাইটের মাধ্যমে যতটুকু জানা গিয়েছে বা জানতে পারা যাচ্ছে এই ঘূর্ণিঝড় ভারত এবং বাংলাদেশের উপকূলবর্তী যে জায়গা সেখানে আছড়ে পড়ার সম্ভাবনা এবার সরাসরি চলে যাচ্ছি আজকের দিনের যে ওয়ার্নিং আপডেট ইস্যু হয়েছে আজকের দিন আজ থেকে আগামী বাইশ তারিখ অবধি উত্তরবঙ্গে আজকে হেভি রেনের অ্যালার্ট জারি করেছে আলিপুর হাওয়া দপ্তর আগামী দুদিন উনিশ তারিখ এবং কুড়ি তারিখ হেভি রেনের অ্যালার্ট জারি আলিপুর আবহাওয়া দপ্তরের আগামী একুশ এবং বাইশ বৃষ্টিপাতের পূর্বাভাস গাঙ্গেস্টিক ওয়েস্ট বেঙ্গলের জন্য আজ ঠান্ডার সময় লাইটনিংয়ের সতর্কতা রয়েছে আগামীকাল ঠান্ডার সময় লাইটনিংয়ের সতর্কতা আগামীকাল অরেঞ্জ সতর্কতাও রয়েছে বৃষ্টিপাতের আগামী একুশ তারিখ এবং বাইশ তারিখ বৃষ্টিপাতের পূর্বাভাস আলিপুর আহ দপ্তর থেকে এবার সরাসরি জেলার পেজে গিয়ে আপডেট করবো সেখানে আজ উনিশ তারিখ কলকাতা কলকাতা হাওড়া হুগলি সঙ্গে দুই পরগনা লাইট টু মডারেট রেন হওয়ার ইতিমধ্যেই আভার পরিবর্তন আভা মেঘলা আকাশ প্রায় সমস্ত জায়গাতেই তাই সন্ধ্যের পর থেকে লাইট রেন হওয়ার সম্ভাবনা কাল থেকে বৃষ্টি বাড়বে এই বৃষ্টি চলবে আগামী পঁচিশ তারিখ অবধি যে আপডেট ইতিমধ্যে উঠে এসেছে বৃষ্টি চলবে আগামী পঁচিশ তারিখ অবধি বৃষ্টি চলবে রেমাল ঘূর্ণিঝড়ের যে আপডেট সেটা কিন্তু ইতিমধ্যেই জানা গিয়েছে যে রেমাল ঘূর্ণিঝড় আগামী পঁচিশ তারিখ ল্যান্ডফল হওয়ার প্রবণতা রয়েছে ভারত বাংলাদেশ উপকূল বর্তী জায়গায় তার আপডেট আগামী যে আপডেট আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানিয়ে দেওয়া হবে এবার ওয়ার্নিং কি রয়েছে ওয়ার্নিং রয়েছে আর সমস্ত জেলাতে ঠান্ডাসম লাইটিনিং এর ওয়ার্নিং বাকি আগামীকাল যে ওয়ার্নিং রয়েছে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া সমস্ত জেলাতে আগামীকাল বৃষ্টি রয়েছে এই বৃষ্টি যে সতর্কতা আগামী বাইশ তারিখ অবধি রয়েছে ঠান্ডার লাইটনিং এর সতর্কতা আগামী বাইশ তারিখ অবধি সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার কোথাও কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিপথে কিন্তু এই ঝোড়ো হাওয়া বা পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া দপ্তর এই হলো দক্ষিণবঙ্গের সমস্ত জেলার গুরুত্বপূর্ণ আপডেট এবং নর্থ বেঙ্গল জেলার যে আপডেট সেখানে কি কি রয়েছে একবার দেখে নিয়েছি নর্থ বেঙ্গলের সমস্ত জেলাতে আগামী পঁচিশ তারিখ অবধি বৃষ্টিপাতের সম্ভাবনা যে ওয়ার্নিং ইতিমধ্যে উঠে এসেছে সেখানে দার্জিলিং জলপাইগুড়ি সঙ্গে কালিম্পং আলিপুরদুয়ার অ্যান্ড কোচবিহার এই জেলাগুলিতে হেভি রেন পূর্বাভাস ভারী বৃষ্টির পূর্বাভাস কোচবিহার আলিপুরদুয়ার কালিম্পং জলপাইগুড়ি অ্যান্ড দার্জিলিং আগামীকালও আগামীকাল হেভি রেনের অ্যালার্ট করেছে জলপাইগুড়ি সঙ্গে আলিপুরদুয়ার এই অ্যান্ড কোচবিহার এই জায়গাগুলিতে হেভি রেনের ভারী বৃষ্টির সতর্কতা জারি আলিপুর আহ্বা দপ্তরের বাকি সমস্ত জায়গাতেই বৃষ্টিপাতের ওয়ার্নিং রয়েছে এই হল উত্তরবঙ্গের জেলা জুড়ে আপডেট একবার সরাসরি দেখে নেওয়ার চেষ্টা করব আজ চল্লিশ তারিখ ভারী বৃষ্টি দার্জিলিং বাকি সমস্ত জেলাতেই বৃষ্টিপাত রয়েছে উত্তরবঙ্গের সমস্ত জেলাতে মালদা দুই দিনাজপুর শুধুমাত্র বেশি বৃষ্টিপাত হবে জলপাইগুড়িতে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহার বাকি দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে বিকেল এবং সন্ধ্যের পর থেকে বৃষ্টিপাত শুরু হবে কুড়ি তারিখ আগামীকালও আগামীকাল ভারী বৃষ্টি দার্জিলিং অ্যান্ড আলিপুরদুয়ার বাকি সমস্ত জেলাতেই বৃষ্টি এবং দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী কুড়ি তারিখ সঙ্গে বৃষ্টি চলবে আগামী দেখতে পাচ্ছেন যে আপডেট রয়েছে সঙ্গে আগামী একুশ তারিখও কালিম্পং আলিপুরদুয়ার অ্যান্ড কোচবিহার এই জায়গাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা বাকি দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে সমস্ত জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আলিপুর আওয়া দপ্তর থেকে যে বুলেটিন প্রকাশ হয়েছে সেখানেও কিন্তু উনিশ তারিখ থেকে আগামী বাইশ তারিখ থান্ডাস্টম ওয়ার্নিং ডিউরিং নাইনটিন মে থেকে আগামী বাইশ তারিখ ওভার দ্য ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল সমস্ত জায়গাতে এই ওয়ার্নিং ইস্যু রয়েছে কেন এই ওয়ার্নিং এর এর সাইক্লোনিক সার্কুলেশন লাইজ ওভার গঙ্গেশি ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড নেভারুড আন্ডার ফেভারেবল সিমটম কন্ডিশন অ্যান্ড স্ট্রং ময়েস্টার ইনকোরেশন ফ্রম বেঙ্গল ঠান্ডা স্টম উইথ লাইটনিং অ্যালং উইথ জাস্টি উইথ উইন স্পিড থান্ডার স্কোয়াল অ্যাক্টিভিটি ফেরে লাইট লিট্রু কভার সমস্ত জায়গাতে একটা সাইক্লোনিক সার্কুলেশান তৈরি হয়েছে ওভার গাঙ্গেশ্রী ওয়েস্ট বেঙ্গল এবং তার আশেপাশে সেই জন্যই কিন্তু এই বৃষ্টিপাত অলরেডি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে ওয়ার্নিং ইস্যু করেছে ইলো এবং অরেঞ্জ ওয়ার্নিং ইস্যু করেছে আগামী বাইশ তারিখ অবধি এই হলো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়ে আপডেট আজই অবধি আমার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে